বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় তিনজন। পথচারীরা বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখতে পায় বাইক এবং গাড়িটি রাস্তার পাশে অনেকটা নিচে খাদের মধ্যে পড়ে আছে। পরবর্তী সময় বিশালগড় দমকল বাহিনীকে খবর দিলে ছুটে যায় দমকল বাহিনী এবং সেখানে গিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় আহতদের। যদিও বিশালগড় থানার খবর পাঠানো হলেও সংবাদ সংগ্রহ করা পর্যন্ত সেখানে বিশালগড় থানার পুলিশ গিয়ে পৌঁছয়নি বলে জানা যায়। এদিকে সিন্না অনেকগুলো দৌড়াদৌড়ি করে আমরা আইলাম, আয়া দেখতেছি একটা বাইকের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আয়া ওই রং সাইডে বলে গাড়িটা বলে বাড়ি দিচ্ছে শুনলাম, আয়া এসে বাড়ি দিচ্ছে। তারা খুব একদম মানে প্রচন্ড আহত হয়েছে যারা বাইকে আসছিল। কয়জন মানে ইনজুরি? বাইকে দুইজন আসছিল, গাড়িতে একজন আসছিল। কতজন তোদের? টোটাল তিনজন লোক আসছিল তারা। তিনজন? এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ব্লক সবলে বাইপাস। বাইপাস ঘটনাস্থলে এখন পুলিশ আইসে? না, পুলিশ এখন আইসে না। ব্যুরো রিপোর্ট, ভয়েস ১৮।